হ্যালো বন্ধুরা আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম কোরিয়ান ভাষা শেখার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যার মাধ্যমে আপনি বাংলা উচ্চারণে বাংলা অর্থে কোরিয়ান ভাষা শিখতে পারবেন তো বন্ধুরা কোরিয়ান ভাষা বলতে হলে অবশ্যই আপনাকে বেসিক বিষয়গুলো এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাকে সর্বপ্রথম জেনে নিতে হবে তাহলে আপনি খুব সহজেই কোরিয়ান ভাষা বাংলা বলতে পারবেন কোরিয়ান টু বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে সুস্বাগতম না তাহলে দেখিনি আমাদের আজকের মূল বিষয়গুলো যেমন তারিখ তারিখ এর কোরিয়ান উচ্চারণ হবে নালচা নালচা অর্থ হল তারিখ বছর এর কোরিয়ান উচ্চারণ হবে নিওন নিওন অর্থ হল বছর গতকাল এটা হবে অজে অজে অর্থ হল গতকাল আজ এর কোরিয়ান উচ্চারণ হবে অনল অনল অর্থ হল আজ অতীত এটা হবে চিনান চিনান অর্থ হল অতীত হরতাল এটা হবে সিদা সিদা অর্থ হল হরতাল এক দিন এর করেন উচ্চারণ হবে হাড়ু হারু হল হলো দিন ছুটি এর করোচন হবে হি উইল হি উইল ছুটি সংগ্রাম করা এটা হবে থেমো থেমো অর্থ হলো সংগ্রাম করা শিল্প অব অব অর্থ হলো শিল্প চিঠি এটা হবে ফিয়নজি ফিয়নজি অর্থ হল চিঠি ঠিকানাকে কোরিয়ান ভাষা বলা হয় জোশ ঠিকানা এক কোরিয়ান উচ্চারণ হবে জোশ খাম এর কোরিয়ান উচান হবে বংথু বংথু অর্থ হলো খাম পেরক এর কোরিয়ান উচান হবে বোনেন সারাম বোনেন সারাম আমার এর কোরিয়ান উচান হবে জরল জরল মেন আমার তুমি এর কোরিয়ান উচান হবে দাং সিং দাং সিং অর্থ হল তুমি কিভাবে এর কোরিয়ান উচ্চারণ হবে অতককে অতককে অর্থ হলো কীভাবে আমরা এর কোরিয়ান উচান হবে উরি অর্থ হল আমরা কোথায় এর কোন উচন হবে অদিস অদিস অর্থ হল কোথায় আমি এর কোন উচন হবে নেগা নেগা অর্থ হল আমি সে এর করে উচন হবে খনন খনন অর্থ হলো সে এই এর করে উচ্চারণ হবে ইগত ইগত অর্থ হল এই তোমরা এটা হবে দাংসিম দাংসিম দল অর্থ হল তোমরা সেখানে এটা হবে জগিয়ে। অর্থ হল সেখানে এখানে গিয়ে অর্থ হল এখানে তাহারা দল তাহারা দেখা এর কোন উচন হবে বদা বদাতে হলো দেখা সামনে আফ এ সামনে আফ এ আপন করিদন আপন করিদন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের কালেকশন আশা করি এই টি মাধ্যমে আপনারা খুব সহজেই কোরিয়ান ভাষায় অনর্গল কথা বলতে পারবেন শিখতে পারবেন বিশেষ করে এই সকল নতুন টিটলা মাধ্যমে নতুনদের জন্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভুল করবেন না ধন্যবাদ